এই সেই আড়াই ফুট উচ্চতার যুবক যিনি দেড় ফুট উচ্চতার এক তরুণীকে বিয়ে করে রীতিমতো সোশ্যাল মিডিয়া সহ দেশ দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করলেন। প্রিয় দর্শক, এই তরুণী এবং এই যুবকের বিয়ে কিভাবে হয়েছে এই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। ওয়ালাইকুম প্রিয় দর্শক, এই যে দেখেন এই যে ভদ্রলোকে কামটা করছে কি দেখছেন, এই যে একটা ছোট্ট মেয়ের বিয়ে করে নিয়ে সে সংসার করতে আছে, আবার ডাকে বউ এদিকে এদিকে আয়ো, সাংবাদিক আইছে ইন্টারভিউ নিমো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন আপনি? হ্যাঁ অনেক ভালো আছি। অনেক ভালো আছেন? আপনার নাম কি ভাই? ফরহাদ মিয়া। ফরহাদ মিয়া, আপনি কি করেন? আমি এখন লোপা কাজ করি, আর এখন আপনাদের সামনে দাঁড়াই লিছি। আমার সামনে এখন দাঁড়াই রয়েছেন? আচ্ছা, এই যে পাশে যে দাঁড়াই রয়েছে সে আপনার কি হয়? এটা আমার হাজবেন্ড হয়। ওইটা আপনার কি হয়? আপনার গান শুনাবে? আচ্ছা আচ্ছা, আপু কেমন আছেন আপনি? আরে বালা করে তুমি কথা কও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বালা করে তুমি কথা কও না, এটা গান গান না। ও বউ কথা কও, গান না কর। ও বউ কথা কও, একটা গান গাইয়া শুনাইয়া দর্শককে শুনাইয়া দাও। এই দর্শক কামটা করছে কি? একটা গান শুনান দি আপু, একটা গান শুনান। একটা কথা বলেন। দর্শক উনি আসলে লজ্জা পাচ্ছে, বিষয়টা হলো যে উনি যে কথা বলবে মানে সে বাসা হয়তো হারাই বলছে, কারণ ওনার হাজবেন্ড ওনাকে বলছে সে আমার হাজবেন্ড হয়। এই যে আপু আসলে উনি হয়তো কথা বলতে লজ্জা পাচ্ছে, কিন্তু কথা তো ওনাকে বলতেই হবে, কথা না বললে তো দর্শক আপনারা বলবেন যে উনি বোবা, আপনারা বলবেন যে আয় হায় ওই হে মনে পুতুল। আসলে পুতুল না, উনি একজন মানুষ। ভালো আছেন আপনি? ভালো আছেন? তো আপনার যে বিয়ে হয়েছে কতদিন? আপনি কি বোবা? আপনি সুস্থ? সুস্থ আপনি? তো প্রিয় দর্শক উনি হয়তো লজ্জা পাচ্ছে, আর ওনার জামাই কিন্তু মানে আমি জিজ্ঞেস না করলেও কথা কয়, ওনার বউ কথা কয় না বিদায় হে হের বরে পারে আর মারে কত কনা লেগে। তো ভাই আপনি এই যে বিয়ে করলেন, তো কেমনি বিয়ে করলেন, প্রেম করে বিয়ে করলেন? না ভাই, প্রেম করে বিয়ে করবো কি করে? তাহলে কেন প্রেম করে প্রেম করতে পারেন না আপনি? আমি প্রেম করি না, চালান না মোবাইল চালায়, তারপর আমি ইন্টারনেট লাইনে গিয়ে যাই নাই। আচ্ছা কেন যান নাই? আমি এসব ঝামেলার মধ্যে নাই। এসব ঝামেলার মধ্যে নাই না? এখন যে আপুর যে বিয়ে করলেন আপনি, আপনি কি সুখে আছেন? হ্যাঁ আল্লাহর রহমতে অনেক সুখে আছি। অনেক সুখে আছেন? মানে এই যে আপু কাজ বাজ করে ঠিক মতো? হ্যাঁ আল্লাহর রহমতে আমার মা বাপের যেভাবে কাজগুলো দেখাই দেয় ও সুন্দরভাবে করে নেই। তো প্রিয় দর্শক আপনারা চাইলে কিন্তু এই ভাইটার পাশে এসে দাঁড়াতে পারেন। পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি মন সৃষ্টিকর্তার সৃষ্টি, আর মন সৃষ্টিকর্তার প্রত্যেকটা সৃষ্টিই সুন্দর। যেমন এই যে এই আমরা স্বাভাবিক জীবনযাপন করি, তারা একটু হয়তো অস্বাভাবিক, কিন্তু তাদের যে মৌলিক যে চাহিদা আছে আর আমাদের যে মৌলিক চাহিদা আছে তাতে ভিন্নতার কিছু নাই। তাদেরও যেরকম পাঁচটা মৌলিক চাহিদা, আমাদেরও এরকম পাঁচটাই মৌলিক চাহিদা, কিন্তু আমরা হয়তো আর্থিকভাবে কাজ করে সেটা পূরণ করার চেষ্টা করি বা পারি, কিন্তু তারা সেটা পারে না। তো দর্শক আপনারা চাইলে কিন্তু তার নির্দিষ্ট কোনো ঘরবাড়িও নাই, মানে বসবাস স্থলও নাই, ইউনিয়ন পরিষদ থেকে হয়তো বলছে একটা ঘর দিবে। তো তাছাড়া আপনারা চাইলে কিন্তু এই ভাইটাকে একটা হেল্প করতে পারেন, কারণ আপনারা চাইলে কিন্তু এদেরকে সুন্দরভাবে গুছিয়ে সামাজিকভাবে একদম পরিপাটিভাবে বসবাস করার যোগ্য হিসেবে গড়ে তুলতে পারেন। সেটা হলো এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে, আর সেটা যদি না পারেন তাহলে অবশ্যই দর্শক এই যে ভাইয়ের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা তো আপনার নাম্বার না? আপনার নাম্বারটা না এটা? আপনি দর্শক এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হলো এই ভাইয়ের নাম্বার। আপনারা অবশ্যই ওনাকে সাহায্য সহযোগিতা করার পূর্বে ভাইয়ের সাথে যোগাযোগ করে কথা বলে কনফার্ম হবেন, তারপর ওনাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করবেন। শেষ হবে একতরকে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।